দলটা কেমন হয়েছে আমি তো দল জানি না, তাহলে সম্ভাবনা কেমন দেখেন? যেহেতু সাকিব প্রিয়া হয়ে যাবে, দেখা যাক যেমন খেলবে সেরকম রেজাল্ট, এছাড়া তো বলার কিছু নেই। এখানে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে কেমন কন্ডিশন হতে পারে এই বাংলাদেশের কোনো আইডিয়া নাই। সাকিব প্রিয়ার কাছে এক্সপেক্টেশন কি আছে? ভালো খেলো, এই অলরাউন্ডার কি কম হয়ে গেল? আমাদের টিম দেখিনি, একদমই দেখেন না, জানি না কারণ। পুরো টিম দেখিনি কি কেমন অবস্থা আছে তাও জানি না, আমি দেখিনি খেলা, আমি টিম দেখি নাই সত্যি কথা। কন্ডিশন ওইখানে দেখি নাই তো, কন্ডিশন না দেখলে কেমন বলবো, তাও জানি না আমেরিকা আমি কেমন দল আমি কেমন বলবো, তাও জানি না কারা আছে গ্রুপে। আর তাহলে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত, দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। এখন দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যেকোনো একটা জিততেই হবে, আশা করি ইনশাল্লাহ ভালো করবে একটা। এখন ওদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। সাকিব সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে, সাকিবকে নিয়ে কি বলবেন? এবং রিয়াদ, সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফর্মার, বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে এটাই। রিয়াদের এই ফিরে আসা তো খেলতেছে, ফিরে আসার কি আছে? গত 6 মাসে যেভাবে নতুন করে নিজেকে নতুন করে রিয়াদ এরকমই খেলতো মাস্টার, আমাদেরকে পেস বোলিং কোচটাকে আরেকটু আমি তো চিনি না, সিরিয়াসলি রোনালদের কাছ থেকে আপনার কাছে মূলত একটু বেট ছিল, আইডিয়া নাই, কারণ কিভাবে বলবো এখন, মানুষ বলবে হয়তো ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এখন আমি তো দেখিনি কাজ। বাংলাদেশের গ্রুপে কে আছে এটা আপনি জানেন? এটা বিষয় আমি দেখিনি, তাহলে না জানারই তো কথা। আপনি একদম বেটার খেলা দেখে, অফকোর্স আমরা তো আমি মাঠে নিজে যত খেলছি প্রিমিয়ার লিগ এর বাইরে তোর খেলা দেখি নাই, না কেন না বাংলাদেশের নিজেই খেলতেছি, এখনো মন খারাপ হবে কেন? ফলো করা হয় না অন্যান্য কাজ কর্ম, আমার মনে হয় আমি আমার তো আমার 23 থেকে আমি যতটুকু দল যেদিন যাই 15 তারিখের মতো অভিনন্দন জানিয়েছি, শুভকামনা, সরি শুভকামনা, না না কতদূর যেতে পারে বলতে পারবো না, তবে অবশ্যই ভালো কিছু করুক এটাই আশা করছি, আমি শিওর আপনারাও সেটা আশা করছি। যদি যদি মিলে যায় তাহলে কি হতে পারে? যদি আপনি তো অনেক সময় বলতেন যে যদি এটা হয়, যদি আমি আপনি জোর করে যদি বলাইতে পারবেন না, আমি জানি না কারণে কি হবে, কথা থাকলে টিমকে নিছেন আপনি তো, ভাই আমি আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড যদি প্রথম রাউন্ড পার করে তারপর মানে সুপার 8 হবে, তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে, তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায় না। শান্ত ক্যাপ্টেন্সিটা দেখি নাই, ধন্যবাদ।